আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে হচ্ছে আমার ব্লগটা শুরু হচ্ছে নাটোর জেলা দিয়ে। নাটোরে এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক, আজকে হচ্ছে এখানে ঘুরবো আমরা। আর এই পার্কটা নাকি অনেক সুন্দর, আর এখানে যে ছোটোখাটো মেলার মতন হচ্ছে, তো এই জায়গা পরে আবার আসবো। তো গ্রিন ভ্যালি পার্কটা ঢোকার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা বাইরে যে দেখতে কিন্তু খুবই সুন্দর। তো চলুন ভিতরে যাওয়া যাক, কি আছে এই গ্রিন ভ্যালি পার্কে দেখা যাক। দেখে মনে হচ্ছে পার্কটা অনেক বড়, যে দেখা যাক ভিতরে কি আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকবেন। এখানে কিন্তু অনেক বাস, আমার মানে এখানে অনেক বেশি, অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে, আবার পিকনিক করতে অনেকে আসে, বাট এখন বলতে পারছি না। আর দেখেন এটা আরেকটা গেট, এখন ওখান থেকে টিকিট কাটতে হবে আপনাদেরকে, টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। তার টিকিটের প্রাইসটা জানবো, অবশ্য জানা যাক টিকিটের প্রাইস কিরকম। হ্যালো মাম্মা, তোমার কি ভালো লাগছে এখানে এসে? ওকে আসো, চলো আমরা ভিতরে যাবো। ওকে আসো, বাবা টিকিট কেটে নিয়ে আসছে, আসো। এটার ভিতরে ঢুকতে হলে মাম্মা টিকিট কাটতে হবে, ওই যে বাবা টিকিট কাটছে, আমরা এখন ভিতরে যাবো। ওকে ভিতরে অনেক, আমি মামা নিজেও জানি না, মামা দেখবো ভিতরে, আমরা অনেক কিছু আছে, আমরা এখানে এখানে ঘুরবো। তোমার কি ভালো লাগছে? হ্যাঁ, এখনই যে এখনই ভিতরে যাবো, যে বাবার টিকিট কেটে নিয়ে আসছে, চলো। ওকে মানা ভালো লাগছে। বিভিন্ন ধরনের শপ আছে, তো এগুলি পরে ঘুরে দেখব, আগে ওখানে যাওয়া যাক, ওখানে মনে হয় ইন্টারেস্টিং কিছু আছে। মামা মামা মামার সাথে একা একা যায় না, মামা একসাথে যাই। ওয়াও কি সুন্দর দেখছো, এইটা কি, এটা কি বলতো, এটা কি কি বলে, ডাইনোসর? ইয়েস, ভালো লেগেছে। বাবা কোথায়? খাওয়ার কোনো দেখতে অনেক কিছু সুন্দর, একটা খাওয়ার, একটা
আসলে পার্কটা অনেক সুন্দর। আপনারা যারা নাটোরে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু পার্কটাতে ঘুরতে আসবেন। ওয়াও, এই পার্কে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, আপনারা দেখেন এখানে নৌকা আছে, এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে দেখা যাচ্ছে। আসলে পার্কটাতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। সকালে কিন্তু প্রচন্ড শীত ছিল, এখন মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ এসেছে, রোদটাকে কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু গরমে যদি এই রোদটা থাকে তখন ঘুরে অবশ্য আপনারা মনে পাবেন না, শীতের সময় এসেছি বলে ভালো লাগছে। অনেকগুলো রাইড আছে এখানে, আপনারা চাইলে আসতে পারেন, সময় করে এই পার্কে এসে ঘুরে দেখতে পারেন। এখানে একটা রাইড আছে, এখানে একটা রাইড আছে, একচুয়ালি বাচ্চাদের জন্য সব রাইড গুলো। এই যে এখানে একটা রাইড আছে, এটা বসার জন্য জায়গা। এই যে নৌকা রাইডটা, এটা আমার সবচেয়ে ফেভারিট। এখানে একটা রাইড, ওখানে দোলনা একটা রাইড আছে, দেখেন দেখা যাচ্ছে। চরকির মতন এই রাইডটাও মজা। আর এখানে মনে হচ্ছে খাবারের জায়গা, খাবারের দোকান টোকান সবই ব্যবস্থা আছে। মানে এখানে একচুয়ালি দেখলাম বাস অনেক, সম্ভবত এখানে পিকনিক করা লাগে, হয়তো ভিতরে আরো স্পট আছে, ঘুরে পরে আপনাদেরকে আবার বাকিটা দেখাবো। ট্রেনে উঠবা, তোমার ট্রেন ভালো লেগেছে? ওকে, আমি এখান থেকে বাইরে থেকে দেখছি, তুমি উঠো। ওকে, ভয় পেও না, ভালো করে শক্ত করে ধরতে হবে কিন্তু, কারণ এখানে মাম্মা বসবো না। ওকে, মাম্মা তো আর বসছি না, তুমি একা বসবা, ভালো করে ধরতে হবে কিন্তু। ওকে, হ্যাঁ এটা বেবি দের, তুমি ভালো করে ধরে ধরে হোল্ড করে রেখো এখানে। ওকে ওকে, এখানে ধরলে হবে। ওকে, নৌকা রাইডে উঠবো সবাই, এটাতে বড় ছোটরা সবাই উঠে নৌকা রাইডে। কিন্তু এটাকে অনেকবার উঠছে, আমি পূর্বাঞ্চলে গিয়েছিলাম, ওখানে কিন্তু নৌকা রাইড আছে। তো এই নৌকা রাইডটা উঠবো করে দিই কেমন, এটা অনেক বড় বেশি। এটা ভূতের ট্রেন,
ট্রেন মামা, তো ট্রেনে উঠতে চাও? ভয় লাগবে না, এগুলি ডাইনি ঘুরে যাচ্ছে, দেখতে চাও? রিয়েল রিয়েল দেখে আসি কে বল দেখি। মারমা, তোমার না মারমেট ভাল লাগে? মাম্মা তুমি ভাল লেগেছে মারমেটটা? অনেক নাইস মারমেটটা। ফাইনালি ঘুরতে ঘুরতে চায়ের দোকান পেলাম, চা খাবো, কারণ অনেক ধরে রোদে ঘুরতে ঘুরতে মাথা ব্যথা করতেছিল। এখন হচ্ছে আমরা এখানে চা খাবো, অনেক কিছু আছে চার সাথে সাথে। চা আছে না আপনাদের এখানে? কফি চা আছে? কফি আর চা সবই আছে না? কত করে চা? 15 টাকা চা। এটা খাব মাম্মা, এটা অনেক মজা। 15 টাকা করে বলছে। তুমি সুন্দর জায়গায় বসেছ, মাম্মা বসবো তোমার সাথে। ওকে, চাটা এখানে রাখি, এখানে বসি। বাবা তোমার জন্য কোক নিয়ে আসছি। আপনাদেরকে বলেছিলাম যে এখানে মানে পিকনিক স্পটের মতন আছে ভিতরে, তো এই যে এখানে এরা হচ্ছে পিকনিক করতে এখানে এসেছে। এখানে অনেক মানুষ, এখানে বিভিন্ন আরো স্থান আছে পিকনিকের, পিকনিক যারা পিকনিক করতে চান গাড়ি দিয়ে এসে বা অনেক মানুষ এসে পিকনিকের জন্য আপনারা আসতে পারেন। বনভোজন পিকনিক এখানে সুন্দর জায়গা। এখানে হচ্ছে পিকনিকে রান্না বান্না হয়। এখন হচ্ছে
পুরোটা পার ঘুরলাম, বাট হ্যাঁ মনে হচ্ছে পুরোটা এখনো হয়নি, কিছু বাকি আছে। কিন্তু আমাদের বেশি একটা হাতে সময় নেই, কারণ আমাদের এখান থেকে আবার রওনা দিতে হবে। আর আমরা যেখান থেকে এসেছি পাবনার, এখান থেকে এখানে দূরত্বটা প্রায় 1.5 ঘন্টার সমান। এখন আবার ঈশ্বরদী যাব, খাওয়া দাওয়া করবো ওখানে, দেন হচ্ছে আবার ফিরে যাব। তাই দেরি হয়ে যাবে, তার জন্য আমরা এখানে বেশি সময়টা স্পেন্ড করিনি। আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে। আপনারা যদি আসেন ঘোরার জন্য, অবশ্যই একটু সকাল সকাল আসবেন, তাহলে অনেকটা টাইম নিয়ে এটা ঘুরতে পারবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন।